কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি দেখি তাহলে দুনিয়ায় মুসলমানের চেয়ে নির্যাতিত কেউ নাই, নিষ্পেষিত কেউ নাই, গির্ণিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। আমি একটা প্রমাণ দিতেছি, আজকে কতদিন হলো ফিলিস্তিনের যুদ্ধ? 114 দিন। কয়দিন? 105 তারিখে 100 দিন ছিল, আজকে 19 তারিখ, 114 দিন। আজ পর্যন্ত ডেলি ঘরে 250 লোক মারা যায়। আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী যতগুলা দুনিয়াতে সংস্থা আছে, প্রাণীবাদী সংস্থা চিনেন? যারা প্রাণী নিয়ে কাজ করে, মানবাধিকার না, প্রাণীবাদী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে, আপনাদের মোহতামেম সাহেব জানে, ঢাকা শহর থাকে তো, ফজরের পরে দেখবেন কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্য চলে আসে। শীতের দিনে দেখবেন সকালবেলা প্রাণীবাদীরা কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে কম্বলের ভিতরে পেঁচায় বসে আছে। তারা প্রাণী সেবা করে। ওদের পক্ষ থেকে এই 114 দিনে ছোট একটা প্রতিবাদকেও আমাকে কোনো পত্রিকা, তো দূরের কথা, ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, কোনো ফেসবুক তো দূরের কথা, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসছে যে ডেলি ঘরে 250 নিরীহ মানুষকে কেন মারা হয়। এরাও তো প্রাণীর অন্তর্ভুক্ত, বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, আপনি দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ। কেন আমরা বলে মুসলমান মারা যাইতেছে, এটা প্রাণীর অন্তর্ভুক্ত হনা, এতটুকু নিচে। এই জন্য ওরা কোনো প্রতিবাদ করে না। কিন্তু আজ পর্যন্ত যতগুলা মানুষ মারা গেছে, সিলেটে যদি কেউ পুরা বিভাগ থেকে একত্রিত করে, যদি এর চারিভাগের এক ভাগ কুকুর যদি কোথাও জমা করে আপনি এক রাত্রে মারতে পারেন, পরের দিন দেখবেন সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা আপনার বিরুদ্ধে মিডিয়া এমন লাগা লাগবে, আপনার জিনা হারাম করে দিবে। কিন্তু ওরা কোনো মুখ খোলে না। কেন? মুসলমান বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিচে নাই। কিন্তু আমার প্রশ্ন হল কেন, কি কারণে, কি কারণে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের এই দুর্দশা? আসল জিনিস তালাশ করেন, রাগ হয়েন না, আমি আপনাদের বিরুদ্ধে না, শুধু চিৎকার দিয়ে সমাধান হবে না। আসল জিনিস তালাশ করেন, কেন আমাদের এই দুরবস্থা? আজকে 90 ভাগ যুবক মাথার চুল কাটে, 99 ভাগ যুবক মাথার চুল কাটে নেট দেখা নেট জিজ্ঞাসা করেন, স্ক্রিন শট দিয়া তারপরে চুল নেওয়া যায়, তারপরে চুল কাটে 99 ভাগ যুবক। শুধু সিলেট না, সারা বাংলাদেশের 99 ভাগ যুবক। আমরা মাদ্রাসার ছেলেরা আর কয়জন, হুজুর আর কয়জন, 80% মেয়েরা চুল কাটে পার্লারে, না কাটে না? হ্যাঁ, 99 ভাগ তো ছেলেরা চুল কাটে। সবার চুলের স্টাইল দেখেন, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয় না। যখন তুমি এই স্টাইলে চুল কাটবে, নবীর আদর্শ ছেড়ে দিবে, আর আপনি ভাবছেন চিৎকার দিয়ে কেক জিতা যাবেন? এই উম্মতের সাথে তো আল্লাহ সম্পর্ক হলো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের সাথে যে সম্পর্কের চিত্র এটা তো কোনোদিন হতো না। নবীর কারণে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক, নাইলে উম্মত তো আরো ছিল সোয়া লক্ষ উম্মত, কারো সাথে তো এরকম সম্পর্ক ছিল না যে সম্পর্ক আল্লাহ আমাদের সাথে, কারো সাথে তো এই অঙ্গীকার ছিল না যে অঙ্গীকার আজকে আমাদের সাথে, কারো সাথে তো এই অঙ্গীকার ছিল না, এই ওয়াদা ছিল না যে ওয়াদা আমাদের সাথে, কারো সাথে তো এরকম ভালোবাসা ছিল না এই উম্মতের সাথে যে ভালোবাসা। আজকে মুসলমান, আমি কথা সেট জায়গায় চলে আসছি, অনেক কথা হইলে আমি নাম দেখতেছি, আমার পরেও বক্তারা বলবে, আমার আগেও বলছে, কথা চলতে থাকবে, কিন্তু আমাকে লম্বা বলতে হবে এরকম কোনো জরুরি না। আর এখন লম্বা কথা নেওয়ার মতো আমাদের মেমোরিও নাই, এটার প্রমাণ আমি দিতে পারবো।